রেলগেট তুলে দিয়ে আন্ডারপাস করায় রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। বাঁকুড়া শহর সংলগ্ন ময়রামাদ এলাকার ঘটনা। রেল কর্তৃপক্ষের তরফে বাঁকুড়া মশাগ্রাম শাখার রেল লাইনের ওপর এই রেলগেটটি তুলে দিয়ে বেশ খানিকটা দূরে করা হচ্ছে আন্ডারপাস। যেই আন্ডারপাস করা হচ্ছে তাতে এলাকার একটা বড় অংশের মানুষ সমস্যায় পড়বেন। আমাদের যে চারটি গ্রাম পঞ্চায়েত আছে, চারটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিছু না হলো 20 থেকে 25 খানা গ্রাম আছে, সে গ্রামের যারা আমরা মানুষ আমরা বাস করি, আমাদের যে রেল একটা অমানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তের প্রতিবাদে একটা 105 মিটার দীর্ঘ সাবওয়ে যেটা নির্মাণ করতে চলেছেন, যেটা টার্নিং সাবওয়ে নির্মাণ করতে চলেছেন, যার জন্য আগামী দিনে আমাদের এই যে গ্রামবাসীদের জীবন জীবিকা জীবন ধারণের যে সমস্যা, আমাদের যারা ছাত্রছাত্রী আছে যারা রাত্রিবেলাতে বাঁকুড়া শহর থেকে রাত 10:30-11টার সময় যারা টিউশন সেরে ফিরে, তাদের যে নিরাপত্তা এবং ফায়ার ব্রিগেড সর্বোপরি যেটা সমস্যা হচ্ছে, একটা সাধারণ মানুষের অনেক সময় আগুন লেগে যেতে পারে, যে ফায়ার ব্রিগেড ঢোকার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাও এখানে ক্ষুণ্ণ হবে, বড় গাড়ি পরিবহন কৃষকদের যেটা যাতায়াতের ক্ষেত্রে সমস্যা, পরিবহন স্কুল বাস বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন আমরা হতে যাব, টুরিস্ট বাস স্কুল বাস যা কিছু আপনারা যেভাবেই বলুন এটা আমরা ক্ষতির মধ্যে পড়ব। এই যে 1.5 লক্ষ মানুষ, 1 থেকে 1.5 লক্ষ মানুষের যে জীবন ধারণের যে সমস্যা, সেই সমস্যাটা যদি রেল আমাদের দিকে দৃষ্টিপাত না করেন তাহলে কিন্তু আমাদের একটা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়ব। ময়রাবাদ রেলগেট ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে বাঁকুড়ায় আসেন প্রায় 30 থেকে 40টি গ্রামের মানুষ। এই রেলগেট ব্যবহার করে ছোট এবং বড় গাড়ি, কিন্তু এলাকার মানুষের অভিযোগ রেল কর্তৃপক্ষ এই রেলগেট তুলে দিয়ে খানিকটা দূরে আন্ডারপাস করার পরিকল্পনা নিয়েছে, যা মানুষজনের যাতায়াতের পক্ষে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এই রেলগেট যাতে বন্ধ না করা হয় তার দাবি নিয়ে রেলগেটের সামনে বিক্ষোভ আন্দোলনে গ্রামবাসীরা নেমেছেন। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।